এই দেখো সকালবেলা সেই রুটি আর ডিম আমার মেয়েকে দিচ্ছি, কিন্তু ও কিছুতেই খাবে না, কারণ সকালে খেতে পারে না। তাই জন্য বললাম একটাই সিদ্ধ একটা রুটি দিলাম আর ডিম দিলাম, জানি না খাবে কি না। আর আমি এখন ব্ল্যাক কফি খাবো আর এই একই নাস্তা খাবো। আর সকালবেলা সেই যিশুর গান শুনছি, সকালে যিশুর গানগুলো শুনলে না খুব মানে একটা শক্তি পাওয়া যায় আর কি। দেখো কেমন করে চিল্লাবে আনে। আর আমি এখন চলে আসলাম সেই রান্নাঘরে, আর আজকে কী কী রান্না করব সেটা তোমরা দেখে নাও। আর এই দেখো আমার চোখের উপরে যে কালো দাগটা, এটা তো সেই পরোটা ভাজতে গিয়ে তেল ছিটে আসছিলো সারা নাক মুখে, কিন্তু দুইটা দাগ রয়ে গেছে, দুইটা না ঠিক এইখানেরটা, এইখানেরটা আর এইখানেরটা, এই কয়টা দাগ রয়ে গেছে। মনে হচ্ছে কি এই দাগগুলো মনে হয় যাবে না, সে যাই হোক ওইসব নিয়ে আমার তো কোনো টেনশন হয় না, নাক মুখে কী হলো বা না হলো। তাই চলো আমি আজকে কী কী রান্না করবো তোমাদের কাছে শেয়ার করছি। আর এই দেখো আজকে আমি রান্না করব সে ডাটা দিয়ে, আলু দিয়ে, আর এখানে সে মাছ, এটা হচ্ছে রুই মাছের পোনা, আর এখানে তো সে মশলাপাতি এরকম করে রাখছে, আর এখানে আছে সে পুঁই শাক, এটা রান্না করব তোমার সেই চিংড়ি মাছ দিয়ে, কিন্তু এখনও ফ্রিজ থেকে বের করিনি। তাহলে আর এখানে তো আমি দেখো সে ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে সে মাছ ভাজি করব। তাহলে কী করি রান্নাটা শুরু করি। আমি এখন রান্না করব সেই ডাটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। তাই এটা এখানে তো একটু মাছের তেল আছে, তার সঙ্গে দিয়ে দিচ্ছি যেভাবে সবাই রান্না করি আর কি, সে পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিলাম। দেখো আমার মোবাইল ভালো না, কোনো কিছু ভালো না, কোনো রকম যেমন হয় তেমন দিয়ে আমি আসলে ভিডিও করি। আর আসলে রান্না করতে করতে ভাবি প্রতিদিনই একই ভাবনা, তাই ভাবনা তোমাদেরকে শেয়ার করি যে যে অবস্থা বর্তমান যুগে, যে জিনিসপত্রের এত দাম যে ভালো মন্দ তো খাওয়াই যায় না আর কি, সেটা তো এখন মানে স্বপ্নের একটা ব্যাপার হয়ে গেছে। সবজি খাবো সেটাও খাওয়া যায় না, কারণ অনেক দাম সবজিরও। তাই এখন তো সবসময় ছোটো ছোটো মাছ খাই, মানে কী বলবো, খুব হিসাব করে চলি, খাওয়া দাওয়া তো খুব একদম যেটা না হলেই না, ঠিক এইভাবে চলাফেরা করি। কিন্তু এই যে ইউটিউবে দেখি সবাইকে, মানে যার খারাপ অবস্থা তাকেও দেখি, যার ভালো অবস্থা তাকেও দেখি, যে এত রান্না বান্নার, এত খাওয়া দাওয়া, আমি ভাবি যারা আসলে কতটা ধনী। আমি মানে নিজের সাথে যখন কম্পেয়ার করি যে ভাবি যে আসলে যে তারা কতটা কীভাবে করে, মানে কীভাবে সম্ভব, যেটা মানে আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না আসলে। আমার তো ঢাকা শহরে আসার পরে শুধু ঘর ভাড়া আর তো মানে আমার মেয়ের স্কুলের ফি দিতে দিতেই আমি শেষ, মানে আমার মেয়ের সে কোচিং ফি, তারপরে তো মাস শেষে কিছুই থাকে না, এত টানাটানি করে চলতে হয়, তা বুঝি না আসলে। আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের দাদার তো যাই খুব ভালো একটা চাকরি, তার সত্ত্বেও চলা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, আমরা সেটা চলতেই পারি না, এমন অবস্থা হয়ে দাঁড়াইছে আর কি। কীভাবে যে কীভাবে চলবো, তাই তোমার দাদাকে বলি, আমি ভিডিওগুলো দেখি আর বলি যে দেখো সবাই কী সুন্দর করে মানে সব কিছু করছে, তাদের খাওয়া দাওয়া, তাদের ড্রেস আপ, তাদের চলাফেরা, ঘোরাঘুরি, এই উৎসব সেই উৎসব সমস্ত কিছু করতে পারে, মানে বাংলাদেশে যাদের ভিডিওগুলো দেখি, যারা দেশের বাইরে আসছে তাদেরকে বলছি না, কারণ তোমাদের লাইফস্টাইল আলাদা, আমাদের বাংলাদেশের লাইফস্টাইল আলাদা। কিন্তু মানে ভাবি যে কীভাবে সম্ভব, আমি আসলে জানি না বন্ধুরা, যারা তোমাদের আমার ভিডিও দেখা আমাকে একটু টিপস দিও যে আসলে এইভাবে এইভাবে চলতে হবে, কারণ আমি তো পাচ্ছি না। এবং ঘরে আসলে মানে আগে যেভাবে খাওয়া দাওয়াটা করতে পারতাম, এখন তো একেবারেই না, যে কোনো খাবারই বলো না কেন, যাই হোক না কেন এখন একেবারেই পারি না আর কি, এই আর কি। আর আমার এই কথা শুনে কেউ আবার খারাপ মনে কিছু নিও না, মানে এটা একটা আমার একটা জানার ইচ্ছা যে আসলে আমি পারছি না, তার মানে আমার আসলে মানে সেই গুণ বলো বা ক্ষমতা বলো সেটা নাই, যে সংসার অল্প টাকা কীভাবে চলে মানে চালানো যায় এই যুগে, সেই জন্যই আর কি তোমাদেরকে বললাম। তা রান্নাটা করি আর কি, আর আমার এখানে সেই মশলা কষানো হয়ে গেছে, আর আমি তোমাদেরকে আসলে দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে আমি ভাত গড় দিচ্ছিলাম আর কি, মার আর কি। আর এই দেখো আমি দিয়ে দিলাম সেই ডাটাগুলো, আর আমি চুলা এপাশ থেকে এপাশে নিয়ে আসছি, কারণ আমার এই চুলাটা না খুব অল্প আগুন ধরে, আর এই চুলাটা তো হচ্ছে আমার ইন্ডিয়ার,
মানে একটাতে তো বেশি আগুন ধরে আর একটাতে কম। তো এখন কি করে এটাকে ভালো মতো কষাবো, অল্প একটু পানি দিয়ে ভালো করে কষাই। আর আমার এই দিক দিয়ে সে ডাটা তরকারি সে কষানোটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পানি। আর আমার মেয়ে আজকে বলতে আসছে আমাকে, মা তুমি অনেক দিন পর সে আগের মা হয়ে গেছো, মানে হচ্ছে আমি নাকি অনেকদিন পরে সে সকাল সকাল উঠে রান্নাবান্না করছি। তাই আসলে আমি তো রাতেই রান্না করি, সকালে তো করি না, এই জন্য আর কি। তা এখন থেকে তোমাদের দাদা খেতে আসে, আর একটু পানি লাগবে দিয়ে দিচ্ছে। এখন থেকে তো তোমাদের দাদা খেতে আসে, সেই জন্য আমি সকাল সকালই রান্না করি। আর এখানে সে জিরাটা এই দেখো টেলে মানে একটু ভেজে নিয়ে নিছে, এটাকে টেলে তারপরে দিয়ে দেবো নামানোর আগে আর কি, তা আগে আগে করে রাখলাম। তবে এখন আর একটু পানি অ্যাড করে দিই আর কি, তবে এনে বেশি করে গেল মনে হয়। এই তো আর আমি ছাদে এসে সে কাপড়গুলো দিয়ে দিলাম, শুকিয়ে যাচ্ছে আর কি। আর এই গাছটা এবছর ফুল আসলো না, আর কত যেভাবে সে একবার সে কক্সবাজার, চিটাগাং, আবার কক্সবাজার, আবার ঢাকা, ঢাকায় আবার এসে বাসা চেঞ্জ, তাহলে আর ফুল ফুটবে কি এবছর বলো? এই জন্য ফুল ফোটে না। আর এইখানে আমি এই দেখো পুঁইশাকের ডান্টিগুলো এখানে দিয়ে রাখছি, ভালোই হচ্ছে, কিন্তু জারটা মনে হয় ভালো হবে না, কারণ আমার হয়েছে যে বা মানে লতানো যেটা ওইটা আমার ভালো লাগে আর কি। আর আমি না আসলে এরা কেউ ছাদে আসবে না, আমি আসলে এরাও দৌড়ে আসবে, ওইগুলো কে জানে বমি করছে সেগুলো শুকছে। এই যা যেটা দেখানোর জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে খেজুর গাছ, দেখো কি সুন্দর খেজুর গাছটা। আর এপাশে একটা আম গাছ, আশা করি সামনের বছর থাকবো আর এইখান থেকে আম ছিঁড়ে ছিঁড়ে খাবো। এই খেজুর গাছটা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ অনেক বছর পরে দেখলাম খেজুর গাছ বাসার কাছে। উফ যাই, যাক কাপড়গুলো শুকাক, আমিও বাসায় যাই। এই কি যাবি তুই? ওই মাসি দেখছে এখন দৌড়াচ্ছে। কিরে যাবি, কিরে যাবি না না থাকবি? খুব ভীতু এই আমাদের বড় গেদু, দেখো না মাসি অন্য কিছু নেই, সে মাসি ধরবে। কিরে মুখে কি নিলি তুই? এই একটা পাতা দেখে, আমি ঠিক ঘরে চলে যাবো, ওরাও ঘরে চলে যাবে, কিন্তু ছাদে থাকলে খুব খেলাধুলা করে। একেরে দেখো কত খেলাধুলা করতেছে, ওই যে আমার মেয়ে ডাক দিচ্ছে তো ভয়। ও আপনি দরজা খুলছেন দেখো, ভয়েতে দিছে দৌড়। আমিও ছাদ থেকে চলে আসলাম, ও চলে আসলো দৌড়ে। আরেকটা আছে বাইরে, ও মিউ মিউ করছে, ওকে একটু দরজা খুলে দিই দেখি। ওই দেখ দেখছ, এ আবার করে কি এখানে এসে সমানে ম্যাও 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 করে ডাকতে থাকে আর কি। এ অনেক পাচিয়ে আছে, বরটা আবার এত ডাকাডাকি করে না। আর এদিকে তো আমার রান্না হয়ে গেছে, আমি কি করছি দেখো, এখন সে জিরার যে গুঁড়িটা করে রাখছিলাম এই দেখো এইটা এখন দিয়ে দেবো। ও আমি কিন্তু একটা টমেটোও দিয়ে দিচ্ছে ডাটাতে, আমি একটু টমেটো দিলে ভালো লাগে। তাহলে আমার এই রান্নাটা হয়ে গেল আর কি, এখন রান্না করব সে লাল শাক। আর আমি তাড়াহুড়া করে রান্না করছি সেই জানি লাল শাক, কারণ হচ্ছে তোমাদের দাদার আসার সময় হয়ে গেছে। আর এই দেখো অল্প কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর আমি কিন্তু অনেক হলুদ কম খাই তরকারিতে, যাই হোক তাড়াতাড়ি করে রান্না করে শেষ করি। আর আমি এই যে সে লাল শাকগুলো দিয়ে দিলাম, আর এখন কিন্তু আজান দিচ্ছে, তোমাদের দাদা মনে হয় অফিস থেকে বের হয়ে গেছে। আজকে জানি না লাল শাক দিয়ে খাওয়াতে পারবো কি পারবো না, তবে মনে হয় পারবো আর কি। ঠিক আছে রান্না শেষ হোক তারপর দেখাই। আর আমি বাড়ি ঘরের কাজ শেষ করতে পারি নাই, আর যে দুইটা গাছ কিনে আনছিলাম ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো সে মাধবীলতা গাছটা, এটা 150 টাকা দাম পড়ছে দেখো। এটা অনেকদিন হয়ে গেছে আসলে, তোমাদেরকে দেখানো হয়নি, কত সুন্দর হয়েছে, ফুল প্রায় শেষ হয়ে যাচ্ছে এই। আর এই দেখো আমার সে কলমি শাক কী সুন্দর হয়েছে,
ভাবতেছি যে এরকম চার পাঁচটা ইসে যদি লাগাই দিই অনেক কলমি শাক হবে, মানে প্রতি সপ্তাহে খেতে পারবো আর কি। এই দেখো কত সুন্দর হয়েছে। এই আর বেলি ফুল গাছটাও দেখাই দিচ্ছি। এদিকে সে বিল্ডিংয়ে কাজ হচ্ছে, একটু সমস্ত ময়লা বারান্দায় এসে পড়ে, খুবই খারাপ অবস্থা। আর এই হচ্ছে সেই বেলি ফুল গাছ, অনেকগুলোই ফুল ফুটছে কিন্তু এখন কোনো ফুল নাই, নতুন করে যদি আবার হয় আর কি। ওই একটা ছিল, এই যে গতকালকে পড়ে গেছে। আর এই গাছটা তো অনেক আগেরই, মানে পুরান গাছ বলতে শুধু এই গাছটা আছে আর হচ্ছে ওই কী যেন অলকানন্দ, এই দুটো গাছই আমার আছে পুরান, আর কোনো গাছ নেই, সব নষ্ট হয়ে গেছে। এই তোরা আবার আসছিস কেন? আর এখন একটা বাজে আর আমি এখনও কোনো কাজ শেষ করতে পারিনি, আর এখন কোনো কাজ করবো না, কারণ তোমাদের দাদা আসবে, ওকে খাওয়াবো, তারপরে বাড়ি ঘরে সমস্ত কাজ শেষ করব। আর আমার চেহারা দেখো কী অবস্থা, ওই সবাই দেখে ভিডিও করে কি সুন্দর তাদের ঠোঁটে লিপস্টিক থাকে, কত সুন্দর করে কাজ করে পরিপাটিভাবে, আর আমি যে এরকম হয়ে যাই কেন, কাজের মেয়ে রহিমা হয়ে যায়, মানে কাজের মা রহিমা একদম, একটু কাজ করলে ওরকম হয়ে যায়। সকালে কিন্তু চুল টুল সুন্দর করে আশ্রাইছি দেখো, কিন্তু মনেই হবে না যে চিরুনি কোনো দিন দিচ্ছি, এই অবস্থা আমি হই। তা আমি ভাবি আমার ভিডিও কে দেখবে, আমি দেখতে পরিপাটি না, কোনো কাজ গুছাই করতে পারি না, তাহলে আমার ভিডিও কি কখনো কেউ দেখবে বলো, এটা মনে হয় আর কি। সে যাই হোক, কাজকাম করি আর কি, কী করবো এখন কি বলো, বারবার ফিটফাট হবো আর ভিডিও করবো, এটা তো আমার পক্ষে কোনো দিনই সম্ভব না, কারণ আমি বাইরেও যেমন থাকি তেমনই চলে যাই, আমি এরকমই আর কি। তারপরে তোমরা যারা ভালোবাসো আসলে, তাহলে বুঝি যে তোমরা আসলে মন থেকেই আমাকে ভালোবাসো, সেজন্যই আসলে ভিডিও করি বা মাঝে মধ্যে একটু ভিডিও দিই আর কি। এই তো তোমাদের দাদার আসার সময় হয়ে গেছে, ওকে খাওয়াই, তারপরে যদি পারি কিছু দেখাবো। এই দেখো আমার রান্না হয়ে গেছে, আর এই দেখো এক পাতিল ভাত রান্না করছি। এই চালটা সবার খুব পছন্দ, খেতে সবাই খুব পছন্দ করে, একই দাম, এটাও সেই 75 টাকা, এর আগেরটা নিত সেটাও 75 টাকা, কিন্তু ওই চালটা একদমই বাজে ছিল। সে যাই হোক, অনেক ভাত রান্না করছি কারণ নিজেও জানি না, এক মুঠ মানে এই যদি তোমার দুই বেলা রান্না করি তাহলে অল্প অল্প চাল, মানে বেশি চাল লাগে, আর যদি তোমার এক বেলা রান্না করি দেখো এতটুকু অল্প রান্না করছি কিন্তু পুরো হাঁড়ি ভরে গেছে, এটা দুই বেলা হয়ে কালকে চলে, কালকে দুপুর পর্যন্ত চলে যাবে আর কি। সে যাই হোক, আর এই দেখো লাল শাকের কালারটা একদমই বাজে, যারা দেশের বাইরে থাকো ওদের ভিডিও যখন দেখি কী ভালো লাগে, প্রত্যেকটা সবজির কালার যা সুন্দর, শাক যখন লাল শাক রান্না করে লাল টকটকে, আর আমাদের বাংলাদেশে দেখো রান্না করছি লাল শাক হয়ে গেছে কী শাক জানি না, কালারটা একদমই বাজে আসছে। সে যাই হোক, এটাই হচ্ছে আমাদের আজকে দুপুর এবং রাতের খাবার, কারণ আমি এখন দোকানে চলে যাব, ঘরবাড়ি মানে 3টার দিকে দোকানে চলে যাব, দোকান থেকে এসে আসবে সে রাত 9টায়, তা আমার পক্ষে সম্ভব হয় না, তাই এখন থেকে আমি দুপুরবেলায় রান্নাবান্না করি আর কি। আর মেয়ে তারা দিচ্ছে খাবে খাবে খাবে, ওকে খাবার দিতে হবে, কারণ ও 2টার সময় কোচিংয়ে চলে যাবে। তোমাদের দাদা এখনই আসলো, কি হেঁটে আসছো? হাঁপাচ্ছে, তাড়াতাড়ি ফ্যান ছাড়, নিতু হ্যাঁ ফ্যানটা ছেড়ে দাও, বসে একটু কষ্ট করে। আচ্ছা আমি তো অন্যদিন আসলে ফ্যানটা ছেড়ে দিই তোমাদের দাদাকে দেখে আজকের দিন, আজকে তো ভিডিওটা ধরলাম আর কি, তাহলে আর ভিডিও করবো না, কারণ তোমাদের দাদার অনেক কষ্ট হচ্ছে, কারণ পাঁচতলা সে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে, ঠিক না, অনেক কষ্ট। আচ্ছা খেতে দিই তোমার দাদাকে। আর আমি এখন চলে আসলাম সেই দোকানে, আর এখন আজকে অনেকটা দেরি করে ফেললাম, যে কারণ হচ্ছে সে আমার ঘরে যে সে মিনিরা ওরা বমি করে দিচ্ছে, বড়টা বমি করাতে একদম মানে ঘর বাড়ি মাখাই দিচ্ছে, ওটা পরিষ্কার করে আসতে আসতে বিকেল মানে প্রায় 5টা বেজে গেল আর কি আর করবো, তা বেশি সময় থাকতে পারবো না, রাত 9টা পর্যন্ত থাকবো আর কি। আর ব্যাগ দেখো আমার দোকানে ব্যাগ প্রায় কমে গেছে, আবার আনতে হবে, একদমই ফাঁকা হয়ে গেছে, কিন্তু এখনই উঠাবো না কারণ কয়েকদিন পর উঠাবো আর কি, সামনের মাসে উঠাবো। এই তো অনেক জিনিস শেষ হয়ে গেছে, দোকানে উঠাইতে হবে, কিন্তু দেখি এখনই না, কেনাকাটা শুরু হোক তখন উঠাবো আর কি। তা আমি বসে বসে কী করি, দোকানদারি করি, আর তোমাদের দাদা আসলে তো খুবই ভালো হবে আমার জন্য। তোমাদের দাদা এখন আসলো অফিস থেকে, কি খুব কষ্ট, আমার একা একা ভাল লাগে না আর কি,
সে দেখো আমার জন্য কি আনছে এই চিতই পিঠা আনছে আর এটা হচ্ছে সরষে ভর্তা এটা হচ্ছে শুটকি ভর্তা আচ্ছা কিন্তু আমি খেতে পারি না প্রচন্ড ঝাল তারপরও খাই চাপটা আনছে না চাপটা তাহলে আমি তোমাদের দাদা বসে বসে খাই এখন বাজে রাত 12টা আর তোমাদের দাদাকে আমি বললাম কি একটু চা খেতে ইচ্ছা করছে তাই সে এখন চা বানায় নিয়ে আসলো হ্যাঁ আমার জন্য বানায় তোর জন্য এখন কেন বানাবে এখন কয়টা বাজে তুই তো মাথা মতো চুলটুল কিচ্ছু আশ্রয়স নাই এখন আমরা ঘুমাইতে যাব তো চুলটাও আশ্রয়স নাই তুই যে কি হচ্ছিস দিনে দিনে তোরে বকব পরে দাঁড়া কি থ্যাংক ইউ দেব অনেক ধন্যবাদ খালি বসে কিন্তু চা খাইতে ইচ্ছা করে তোমাদের দাদা আমার জন্য দেখো এই দেখো বানাই নিয়ে আসছে থ্যাংক ইউ কৌশিক এত রাতে তুমি আমাকে চা বানাই খাওয়াচ্ছো ওই দেখো পিছনে এক ডাইনি কেমন করতে আসছে আমরা এখন চা খাই ডাইনির মতো করুক